মিস মিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক রুবেল বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আবারও বরাবর মতো শুরু করছি নতুন একটি সরকারি জব সার্কুলের আশা করছি সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক দুশোটি পদে আপনারা এসএসসি পাস করলে এই পোস্টটিতে আবেদন করতে পারছেন সকল জেলা থেকে আবেদন করা যাবে দুই থেকে ছয়টি জেলা ব্যতীত সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও সম্পূর্ণ কোথাও স্কিপ করবেন না আমি আজ আলোচনা করবো এখানে কতটি পদ আছে কী কী পদ আছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন ফি বাবদে কত টাকা জমা দিতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে রুবেল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন কারণ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুপ্রিয় দর্শক এছাড়া বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে এখান থেকে দেখে অনলাইন আবেদন করতে পারেন সুপ্রিয় দর্শক শুরু করছি সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এই নতুন এক বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আপনার দুশোটি পদে এখানে পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল বয়স শিক্ষাগত যোগ্যতা যে সব জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই সুপ্রিয় দর্শক এখানে আপনার কন্ডাক্টার গ্যারেট ডি ম্যান আপনার দুশত পদ এখানে দুইশো পদ আছে জাতীয় বেতন স্কেল পনেরো অনুযায়ী তম গ্যারেটের আপনার আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা হলো আপনার বেতন স্কেল অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে আপনার বয়স হতে হবে ছয় দুই বিশ বাইশ অনুযায়ী আঠারো থেকে আপনার তিরিশ হতে হবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ আশা করি বুঝতে পারছেন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরিক উত্তীর্ণ হলে পোষ্টিতে আবেদন করতে পারছেন যেসব জেলা প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই নারায়ণগঞ্জ বগুড়া মেহেরপুর বরিশাল ঝালকাঠি পিরোজপুর ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন ছয় দুই বিশ বাইশ প্রার্থীর বয়স পাঁচ নম্বর কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আপনার অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী এখন আলোচনা করব আপনার বিআটিসি ডট ডট কম হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক এই লিঙ্কটা দিয়ে আপনার এই জব সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন অনলাইন আবেদন করতে পারবেন আপনার জমা দানের শুরুর তারিখ অর্থাৎ অনলাইন আবেদনপত্র পূরণ আবেদনের ফি জমা দানের শুরুর তারিখ সময় তেরো এক বিশ বাইশ থেকে সকাল দশটা থেকে শুরু আর আবেদনপত্র জমা দেওয়ানের শেষ তারিখ ছয় দুই বিশ বাইশ অর্থাৎ বিকাল পাঁচটা পর্যন্ত সময় আছে এটা আবেদন করার ছবি লাগবে তিনশো গুণন তিনশো পিক্সেল আর সাক্ষর লাগবে তিনশো গুণন আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে সুপ্রিয় দর্শক এখন আলোচনা করব কোন পদের জন্য কত টাকা জমা দিবেন যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে পরকের ফি বাবদ একশত পঞ্চাশ টাকা কীভাবে এস এম এস পাঠাবেন মোবাইল অপশনে গিয়ে প্রথমে এস অপশনে গিয়ে বি আর লিখে স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো তিরপল টু নম্বরে এক্সাম্পল দেওয়া আছে দয়া করে দেখে নেবেন সুপ্রিয় দর্শক এই ছিল বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলো বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলের ততক্ষণ আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ